হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমরাও ভালো আছি। তো গাইস, তোমরা এখানে দেখতেই পাচ্ছো যে আমরা পাস্তা চ্যালেঞ্জ নিয়ে চলে এসেছি। তো পাস্তা চ্যালেঞ্জ আমাদের এখানে কি বলবো, মানে চ্যালেঞ্জটা খুবই মানে ফাটাফাটি হতে চলেছে যাকে বলে। প্রথম ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো, হচ্ছে মজাদার পানিশমেন্ট আছে। পানিশমেন্টটা কী বলো তো? এর আগের ভিডিওতে আমাদেরকে একজন একটা ফ্রেন্ড কমেন্ট করেছিল যে মুরগা পানিশমেন্ট, তো সেটাই হতে চলেছে এই পাস্তা চ্যালেঞ্জে। তো এবার কে হারবে বুঝতে পারছি না, যে হারবে তার জন্য মুরগা পানিশমেন্ট। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর তো আর কি বলবো, আমরা স্টার্ট করছি। এনে ভয় লাগছে বিরাট, মানে খাবো কি, এরা টেনশন যে ওরকম চ্যালেঞ্জ একটা, কি বলবো, এরকম কান্টান ধরা ব্যাপার আছে সত্যি করে, কি বলো তো, খাবো কি খেতেও একটা টেনশন লাগছে। কিন্তু যাই হোক, চেষ্টা করব, জেতার অবশ্যই চেষ্টা করব। নে তুই কি রে বলিস? স্টার্ট কর। ঠিক আছে, তো গাইজ আমরা স্টার্ট করছি। নে 1 2 3 স্টার্ট। করছিল পাস্তাটা আজকে দারুণ হয়েছে,
ঝাল ঝাল কে করেছে রে? তুই না মা? তুই? আমি ও করেছে? তুই এত সুন্দর করতে পারবি? মা করেছে। মা করেছে। মামসি তুমি করেছো পাস্তাটা? মা করেছে, খুব সুন্দর হয়েছে গাইস। থ্যাংক ইউ মামসি। তো গাইস, তোমরা এখানে দেখতে পেলে যে কে জিতেছে। আমি জিতলাম, আমি শেষ করে ফেলেছি। তুই আরো কোথায় দিলি এরে, তুই তো লঙ্কা খাসনি। লঙ্কা? বাদ দে, আমি জিতেছি। সত্যি তুই জিতেছিস? জল লঙ্কা খাসনি, ফাকা, জল খাসনি? ওইগুলো কোনো ইয়ে নেই। তো গাইস কি করবো বলো, পানিশমেন্টটা আমার জন্য আমি ভাবিই নি। হেরে গেছি, কি করব, যে খেতে পারিনি এরকম। একটু ও একটু খাওয়াটা তার একটু পরে আমি শেষ করলাম। তো যাই হোক, হেরে গেছি আমি। নে, আমি হেরে গেছি আমি সব বলবো? যে হেরে যায় বলো, হেরে যে কখনো নিজের পানিশমেন্ট নিজে সে স্বীকার করে? অপরজন তো বলবে যে জিতবে, ও দেখো চুপ করে জিতেছে বলে আনন্দ দেখছে, যে আমি কি করি কি বলি দেখছে। বল। ঠিক আছে গাইস, দাঁড়া আগে বলার আগে এইখানটা আজকে একটু পরিষ্কার করে নিই। আমরা চলে এলাম, তো এবার পানিশমেন্টের পালা। কার হাউরে, পালা? সেই তো, তোর পালা। তো এবার দ্বিতীয়বার পানিশমেন্ট শুরু হচ্ছে, রেডি তো? কি করব, পানিশমেন্ট যখন জানি, যখন হার হেরেছি, যখন হারতে যখন হয়েছে, পানিশমেন্টের জন্য তো মনটাকে শক্ত করতে হবে গাইস। কি বলবো, মনটাকে শক্ত আগে থেকে করতে মানে হবে। শক্ত করছে মনটাকে। আগে থেকে না, আগে কি আমি জানতাম বলো যে আমি হারবো? হ্যাঁ, অতটাও কনফিডেন্ট ছিল না যে জিতবো বলে, কিন্তু চেষ্টা ঠিক করবো আছে, শোনার বলেছিল। পর থেকে তো আগে থেকে শোনার পর তো মানে ও যখন খাওয়াটা ফিনিশ করে ফেলেছে, তখনই আমার মনে মনে হচ্ছে একটা দুটো ওর যখন বাকি, আমি ভাবছি যে আমার ভাগ্যেতেই আছে। যাই হোক, নে যাই বলে হোক, বল। ঠিক আছে, এ পানিশমেন্ট শুরু হচ্ছে। বসে থাকবি নাকি? বসে থাকলে কিন্তু হবে না। ওট ওট ওট, কি করবো ভাবছি, এরকম পানিশমেন্ট এর থেকে অন্য পানিশমেন্ট দিতে পারতো গাইস। আমি এরকম একটা পানিশমেন্ট লজ্জা করছে বিরাট। লজ্জা কিছুই নেই। কি হয়েছে? ওট ওট ওট, কি করে করব, ওদের যেমন করে লজ্জা কান করছে ধরে গাইস। নে নে ওট। এই করতে অন্য পানিশমেন্ট দেয় না, চেঞ্জ না করে না যাবে না 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 না, পানিশমেন্টটা? এবার ইয়ে কর, ওট নে। এবার চুলটাকে সরা একটু। বাপ রে, স্টাইল করেছে, এত স্টাইল কি এত স্টাইল! চুলটাকে এখন সরা। আমার পানিশমেন্টের জন্য আমার ইয়ে হচ্ছে, ওর স্টাইল দেখছে। নে নে, চুলগুলো সরা। চুল কেন সরাবো, এটা ভালো লাগবে না দেখতে চুল ওরে সরালে। বাপরে, পানিশমেন্ট আবার ভালো লাগা? ভালো লাগে না চুলটা সরালে, ইয়ে চুলগুলো ঘেঁটে যাবে। থাক, ঠিক আছে, নে নে শুরু কর। লজ্জা করছে বিরাট। তাড়াতাড়ি তাড়াতাড়ি, কি করি, লজ্জা করছে বিরাট, ভালো লাগে না। ভালো লাগতে হবে। নে নে নে, শুরু কর শুরু কর। কি করব, কি করবো তো, কান হাতগুলো কানের কাছে নিয়ে যাতে ধরে থাক। তুই চুপ কর, তোর তো হয়নি তাই জন্য তুই বলছিস ওরকম। তোর যদি হতো তুই বুঝতে পারতিস ফিলিংসটা। আমার সাথে হচ্ছে তো তাই জন্য আমি বুঝতে পারছি। ঠিক আছে ঠিক আছে, নে নে নে, আমার বেলাতে যা তুই করেছিস আমার মনে আছে। আমাকে দিয়ে মোচাচ্ছে, ফ্যান মোচাচ্ছে। নে ওকে কান ধর। বাবা কি হয়েছিল তোর? বাবা নে নে নে, বাবা কি হয়েছে রে, লজ্জা করছে বিরাট। লজ্জা। নে ভালো করে দেখা কানগুলোকে, একটা করে দে। ওরে বাবারে, ঠিক আছে, নে এদিকে ঘোর, এই ধরেছি। নে হাস হাস, হাস রে, এদিকে ঘোর ক্যামেরার দিকে যে তাকা।
তবে তাকাচ্ছে মনে হচ্ছে না খেয়ে নিবি নাকি রে আমাকে? হয়েছে? আর 1 মিনিট ভালো করে না তবে 1 মিনিট বেড়ে যাবে কিন্তু। ঠিক আছে নে, না না 1 মিনিট আর বাড়াস না, এটাই ঠিক আছে যথেষ্ট। হয়েছে? উফ বাবারে। তো গাইস, পানিশমেন্টটা কেমন ছিল এবং কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো আরো কিরকম কি পানিশমেন্ট দিলে ভালো হয়, আরো কিরকম মানে কিরকম চ্যালেঞ্জ আনবো, কি কিরকম কি ভিডিও তোমরা দেখতে চাও, নাকি ভ্লগ দেখতে চাও, না মানে কমেডি ভিডিও, না কিরকম কি তোমরা দেখতে চাও, তো সেগুলো কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিও, আমাদেরকে সাজেস্ট করো, আমরা তাহলে সেরকম করার চেষ্টা করব। তো আজকের পানিশমেন্টটা কিন্তু অন্যান্য চ্যালেঞ্জের পানিশমেন্টের থেকে আজকের পানিশমেন্ট কিন্তু বিশাল কষ্টকর ছিল। কি বলবো গাইস, আমার বিশাল লজ্জা করছিল, সত্যি বলছি আমার বিশাল খুবই এখনো লজ্জা করছে, কিন্তু কি করব বলো। তো গাইস পানিশমেন্ট বলে কথা কি করবি আর বল, সেই জন্য তো গাইস কিছু করার নেই, তো তার জন্য আমাকে পানিশমেন্টটা করতেই হলো। এবং তো গাইস কি আর বলি, তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা তো জলদি জলদি দেখছো কি এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দাও, ঠিক আছে? তো গাইজ আজকের মতো টাটা, তো টাটা, পরের নেক্সট ভিডিওয় দেখা হচ্ছে তোমাদের সাথে, সকলে ভালো থেকো, টাটা।